কোনো ধরনের প্যারাসুট ছাড়াই 25,000 ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়া বা 140 ফুট উঁচু ক্লিফের গা থেকে ব্যাকফ্লিপ ডাইভ, আর নয়তো 39 কিলোমিটার উপর থেকে লাফিয়ে শব্দের গতিকেও পেছনে ফেলা। বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন এমন কিছু মানুষ যারা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছেন এমনই অবিশ্বাস্য কিছু ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর ঘটনা। তো আপনারা শক্ত হয়ে বসুন, কারণ ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখতে চলেছেন সবচেয়ে ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর 5টি লাফ। ২০১৪ সালের 21 এপ্রিল, পেশাদার ফরাসি স্কাইডাইভার ফ্রেড ফুগেন এবং ফ্রেঞ্চ রেফেট উঠে গেলেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার একেবারে চূড়ায় সদ্য তৈরি করা একটি প্ল্যাটফর্মের উপর। আর খানিক পরেই দুজনে ঝাঁপিয়ে পড়লেন বুর্জ খলিফার 2,717 ফুট 8 ইঞ্চি উপর থেকে। আর সেই সাথে বেস জাম্পিংয়ে দুজনে তৈরি করলেন গিনেস ওয়ার্ল্ডের একটি নতুন রেকর্ড। অবশ্য এই জাম্পের আগে অনেকদিন ধরে সুইজারল্যান্ডের একটি পর্বতের উপর থেকে এবং হেলিকপ্টার থেকেও লাফিয়ে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নিয়েছিলেন সোল ফ্লায়ার্সের এই দুই সদস্য। পেশাদার স্কাইডাইভার লুক এইকিন্স মাটি থেকে 25,000 ফুট উপরে বিমান থেকে ঝাঁপিয়ে পড়লেন কোনো ধরনের প্যারাসুট বা উইংসুট ছাড়াই। অবিশ্বাস্য মনে হলেও কারোর সাহায্য ছাড়াই তাকে গিয়ে নামতে হবে নিচে টাঙানো মাত্র 10,000 বর্গফুটের ছোট্ট একটি জালের উপর। হিসাবে সামান্য একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত, কিন্তু 44 বছর বয়সী স্কাইডাইভার লুক চরম আত্মবিশ্বাসের সাথে নিচের দিকে মুখ করে খাড়া নেমে যেতে লাগলেন। নিচে ল্যান্ডিংয়ের জায়গায় পৌঁছাতে এবং দিক ঠিক রাখতে এ সময় শুধুমাত্র তার চারপাশের বাতাসের প্রবাহকেই কাজে লাগাতে পারবেন লুক। প্রায় 2 মিনিট ধরে পতনের পর ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তে আশ্চর্য কায়দায় শরীর মুছড়ে নিলেন লুক এবং চালের উপর ল্যান্ড করলেন নিখুঁতভাবে। অবশ্য এই অবিশ্বাস্য কীর্তি ঘটানোর আগে 2 বছর ধরে প্রস্তুতি নিতে হয়েছিল লুককে। অনেক উঁচু থেকে না হলেও ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য রকম মাত্র 1 ফুট উঁচু একটি ছোট্ট রাবারের পুলে 36 ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের 13তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি তৈরি করলেন শ্যালো ডাইভার ড্যারেন টেইলর, যিনি প্রফেসর স্প্ল্যাশ নামেই পরিচিত বেশি। এর আগে শ্যালো ডাইভিংয়ে 12 বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছিলেন 57 বছর বয়সী টেইলর। কিন্তু কিভাবে এমন একটি অসাধ্য সাধন করেন তিনি তা নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে আপনাদের। মূলত টেইলরকে মোকাবেলা করতে হয় নিজের পতনের গতি এবং পানির তলের সাথে প্রচণ্ড সংঘর্ষের বিরুদ্ধে। এজন্য তিনি ডাইভ দেওয়ার পর শরীরকে এমনভাবে বিছিয়ে দেন যাতে পানির তলের সাথে সংঘর্ষের আঘাত সারা শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে। যদিও প্রতিবার ডাইভ দেওয়ার পর সাময়িকভাবে তীব্র ব্যথা হজম করতে হয় বলে জানিয়েছেন জ্যারেন টেইলর। উঁচু উঁচু ক্লিপ বা পর্বতের গা থেকে নিচের পানিতে ডাইভ দেওয়ার দুর্দান্ত সব ভিডিও তৈরি করছেন চেস রেইনফোর্ড, আর ইউটিউব চ্যানেল অ্যাড্রেনালিন অ্যাডিকশনে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সেসব ভিডিও। এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলা যেতে পারে 140 ফুট উঁচু একটি ক্লিফের গা থেকে ব্যাক ফ্লিপ ডাইভ দেওয়া। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যামুথ ক্লিফের উপর থেকে এমনই একটি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ডাইভ দেন রেইনফোর্ড। 140 ফুট উঁচু থেকে পড়তে তার সময় লেগেছিল 3 সেকেন্ডেরও বেশি। 2012 সালের 14 অক্টোবর একটি হিলিয়াম বেলুনে চেপে 39 কিলোমিটার বা 1,28,100 ফুট উপরে পৌঁছে গেলেন অস্ট্রিয়ান স্কাইডাইভার ফেলিক্স বমগার্টনার, আর তারপরই তিনি বেলুন থেকে ঝাঁপিয়ে পড়লেন শূন্যে। প্যারাসুট বন্ধ থাকা অবস্থায় তার পতন বা ফ্রি ফলের স্থায়িত্ব ছিল 4 মিনিট 19 সেকেন্ড। আর এর মধ্যেই তিনি বিশ্বের প্রথম মানুষ হিসেবে কোনো ধরনের বাহন ছাড়াই অতিক্রম করলেন শব্দের গতিকেও। ফ্রি ফলের এক পর্যায়ে তার গতি ছিল ঘন্টায় 833.9 মাইল বা 1342.1 কিলোমিটার। সেই সাথে দীর্ঘতম বা সবচেয়ে উঁচু থেকে লাফানোর রেকর্ডও তৈরি করলেন বমগার্টনার। ফেলিক্স বমগার্টনারের 39 কিলোমিটার জাম্পকে ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য লাভও বলা যেতে পারে। শুধু তাই নয়, বমগার্টনারের এই লাফের মধ্য দিয়ে তৈরি হয়েছিল আরও 2টো রেকর্ড। হিলিয়াম বেলুনে চেপে সর্বোচ্চ উচ্চতায় যাওয়া মানুষ হলেন বমগার্টনার, আর তার এই ঐতিহাসিক লাভটি ইউটিউবে সরাসরি দেখেছিল 80 লাখেরও বেশি মানুষ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।